সম্মানিত অত্র মসজিদের দ্বীনী মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় তারাবি এবং ইতিকাফ ও লাইলাতুল কদর এবং ফিতরা, এ নিয়ে আমরা সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দ্বীনী ভাই বোন, আমরা রমজানকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারি না, এর কারণ এমনটাও হতে পারে যে আমরা নিজেরা জানি না যে আসলে কীভাবে রমজানকে মূল্যায়ন করতে হবে। তো যেভাবে রমজানকে মূল্যায়ন করা যায় না, তার একটা দিক ছিল শেষ দশকের পাঁচ রাত্রে বক্তব্যের ব্যবস্থা করা, যা বেরায়েতেও ছিল। এক সময় আহলে হাদিস মসজিদে একুশে রমজান, তেইশে রমজান, পঁচিশে রমজান, সাতাশে রমজান, উনত্রিশে রমজান, বাকায়দা সারা রাত যাবৎ বক্তব্য হতো। আমরা দু একজন শুনতাম, গল্প করতাম, খাওয়ার একটা ব্যবস্থা থাকত। অনেক ফকির ফাকরা মনে করত আজকে কিছু দান সাহায্য পাওয়া যাবে, এর নাম ছিল রমজানকে মূল্যায়ন করা। আমি অবশ্য খুব কঠিনভাবে প্রতিবাদ করে হয়তোবা কিছুটা কমেছে, এমনটা হতে পারে, নাও হতে পারে। তারপরেও রমজান মাসে এইভাবে অনুষ্ঠান আমরা যেটা করছি, বেরায়েতে এটা দ্বিতীয় অনুষ্ঠান, এভাবেও রমজানকে মূল্যায়ন করা যাবে বা যাচ্ছে। আমি আমার ছাত্র জীবনে এত ব্যস্ততা আমি প্রয়োজন মনে করিনি, তো তাকদীরের গতিতে আমি এইভাবে চলে আসলাম। মানুষ, আমি কিছু তেমন না জানলেও মানুষের দাবি দাওয়া খুব বেশি হতে লাগলো, তখন আমিও সমাজের সাথে ব্যস্ত হয়ে গেলাম। রমজানকে আমি যেভাবে বুঝি সেভাবে আমি নিজে মূল্যায়ন করতে পারি না, এই জন্য আমি কষ্ট পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এদা দাখালা শাহরু রমজান, যখন রমজান মাস আসে তখন ফতেহাত আবাব রাহমা, রহমতের দরজা খুলে দেওয়া হয়। এই কথাটা আমি মোড়লপাড়া পূর্বপাড়া মসজিদে বুঝানোর চেষ্টা করেছি যে রমজান মাস আসলে আকাশের দরজা খুলে দেওয়া হয়। ফতেহাত আবাব সামায়, আকাশের দরজা খুলে দেওয়া হয়। আকাশের দরজা আরও তিনটা সময়ে খুলে দেওয়া হয়, এক ঠিক দিন বারোটার পরে। ওই সময়ে চার রেকাত সলাত আদায় করে কিছু বলতে হবে, যা বলবো সেটাই মেনে নেবেন। ঠিক রাত বারোটার পরে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, ওই সময়তে যে যা বলবে সেটা মেনে নেওয়া হবে। আর একটা হলো যখন আজান দেওয়া হয়, আজান শুরু হলে আকাশের দরজা খুলে দেওয়া হয়। আব্দুর রাজ্জাক সাহেব, একটা কথা আমাদের ভেতরে জাগছে আপনার এই কথাটাতে, আজান তো বিভিন্ন সময়ে বিভিন্ন মসজিদে তো খোলা হয় কখন, তাহলে এইটার একটা অর্থ এইটাই যে সলাতের টাইম যখন হয়
ওই সময়ে যে আজান হয় ওই আজানের সময় দরজা খুলে দেওয়া। সবাই জানে যে এখন 12টা 10 15 20 এরকম সময়ে জোহরের আজান হয়ে সময় হয়ে যায়, তো কেউ এখন 1:30 2টায় আজান দেয়, তাহলে কি সেটা আজানের সময় হলো? 3:15টার সময় আসরের টাইম হয়ে যায়, তো কেউ এখন 5টার সময় আজান দিলে সেটিকে আসরের টাইম হলো? এগুলো শরীয়ত অনুমোদিত হয়নি, মানুষ করছে করবে এ কথাই স্বাভাবিক। আসসালামু আলাইকুম, এটার নাম সালাম। তো আল্লাহর নবী বললেন এটা পৃথক হওয়ার পূর্বেই সবার পাপ ক্ষমা হয়ে যাবে। তো এখন এইটুকু তো সালাম ছিল, তো আর একটা হাত পিছনে গেল, এইটা আবার কি? এবারে হাতটা টেনে মুখে দেওয়া হলো, এইটা কি? আবার মুখ থেকে টেনে বুকে দেওয়া হলো, তো এইটা কি? আবার বলা হলো আসসালামু আলাইকুম, এইটা কি? আবার আসসালামু আলাইকুম বাঁকা হয়ে দেওয়া হলো, তো এইটা কি? আবার পায়ে সালাম দেওয়া হলো, এইটা কি? তাহলে কত ধরনের সালাম! তো সালাম কি এতগুলো না একটা? একটাই পদ্ধতি আছে। এখন মানুষ এভাবে করছে, মানুষ এক শ্রেণীর মানুষ এভাবে করবে, এটাই স্বাভাবিক। যাক, যেটা বলছিলাম, রামাজান আসলে আকাশের দরজা খুলে দেওয়া হয়, বন্ধ হয় কখন? তো কোনোটারই সময় বন্ধের সময় উল্লেখ করা হয়নি, তাহলে বোঝা যাচ্ছে যে 12টার পরে খোলা হলে, যেহেতু আল্লাহ রাসূল তাড়াতাড়ি করে 2-4 রাকাত সালাত আদায় করে নিয়েছেন, তাহলে বোঝা যাচ্ছে এটা অল্প সময়। আবার 12টার পরে এটাও কিছুটা লম্বা হলে অল্প সময়, আবার আজান দেওয়ার পরে এটাও অল্প সময়। আর রামাজান আসলে আকাশের দরজা খুলে দেওয়া হয়, এইটার কত সময়? এটা হলো 1 মাস দরজা খোলা আছে, 24 ঘন্টা। 24 ঘন্টা আকাশের দরজা খোলা আছে। তো দরজা খোলা আছে কেন আমি আর আপনি গল্প করব? এই জন্য আমি আর আপনি সামাজিক কাজে ব্যস্ত থাকব, এই জন্য আমরা কেউ কারো বিরুদ্ধে কথা বলবো, এই জন্য দরজা খোলা আছে কেন? দরজা খোলা আছে এই জন্য যে যার যা প্রয়োজন সে তা নিয়ে নিক, নাও, যার যা প্রয়োজন সেটা নিয়ে নাও, এই জন্য দরজা খোলা আছে। আর বলা হয়েছে যে রহমতের দরজা খোলা আছে, মানে 24 ঘন্টা রহমতের দরজা খোলা আছে, যার যা রহমত প্রয়োজন সে তা নিয়ে নিক। আমি যেভাবে করছি ও বলছি ও চলছি, তাতে আমি কি আসলে রহমত নিতে পারছি? বাইতুল মুকাররমে দেখলাম জুমার সলাত থেকে মানুষ বের হচ্ছে, তো একজন বলছে পাঞ্জাবি, তো আর একজন বলছে 3000। তার মানে ওই পাঞ্জাবির দাম কি? 3000। এখন সারা বিক্রি করলো রাত পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত, গল্প করছে বলছে টাকা ইনকাম করেছি আজকে। আরে 300 টাকার পাঞ্জাবি 3000 টাকায় বিক্রি করেছি, ও তো 300 টাকা দাম, তার মানে খুব ভালো ফাঁকি দিয়েছে। তো 2-4 মাস পরে দেখা যাচ্ছে লোকটা দোকানটাই নাই, এই লোকটাও নাই দোকানও নাই। আচ্ছা বলেন তো এটা কি হলো? ও তো কয়েকদিন খুব লাভ করলো না, তো 2-4 মাস পরে দেখা যাচ্ছে যে লোকটাও নাই দোকানও নাই। মানে ও যেটা বুঝেছে সেটা ছিল প্রতারণা, কাজে আল্লাহ ওটা গ্রহণ তার করেনি, কোন দিক দিয়ে ব্যবস্থাটা মার খেয়ে গেছে, ও এখন ভ্যান চালাই, এটা এই ব্যবসা শেষ। এত যে লাভ করলো কি হলো? আকাশের দরজা খোলা আছে, রহমত নিতে হবে, নিতে হবে তার পদ্ধতিতে। রামাজানকে মূল্যায়ন করতে পারলাম না, এইভাবে বংশ উদ্ভব সবাই চলে গেল,
আমরাও চলে যাচ্ছি বলে আমাদের মনে হচ্ছে। আল্লাহর নবী বললেন রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ কেন, জান্নাতের দরজা খোলা কেন? তাহলে কি কেউ জাহান্নামে যাবে না এই জন্য বন্ধ? তাহলে কি মানুষ এখন জান্নাতে যাবে সেই জন্য খোলা? জি না। আল্লাহ রমজান মাসকে মূল্যায়ন করতে গিয়ে জাহান্নাম বন্ধ করে রেখেছেন আর জান্নাত খুলে রেখেছেন। আমি আর আপনি বুঝতে পারিনি একে কিভাবে মূল্যায়ন করতে হবে, একে কিভাবে মূল্যায়ন করতে হবে এটা আমি আর আপনি বুঝতে পারিনি। দেখেন সারা বেড়াইতে দোকান পাটে রাস্তাঘাটে গল্প গুজব কত, কে খাওয়া দাওয়া চলছে, আর পুরাতন ঢাকার মতো কত ইফতারি, কত সাজগোজ, কত হিসেব, কে সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ আকবার বলবে, একটু কান্নাকাটি করবে, কোরআন মাজিদ তেলাওয়াত করবে। আজকে কত রমজান? 18 রমজান। বিশ্বাস করেন অনেক মানুষ আছে বাংলাদেশের মাটিতে যার 4 বার কোরআন মাজিদ পড়া হয়ে গেছে, 5 বার হয়ে গেছে, 4 বার 5 বার হয়ে গেছে, আরো 2 বার হবে। আমার কয়বার হলো? তাহলে আমার সময় মার খেয়েছে, নষ্ট হয়েছে। আমি আসলে সময় বুঝতে পারিনি রমজান কি জিনিস। সুন্দর করে ভালো করে তা সাহারি খাওয়ার পরে ফজরের সলাপটা আদায় করে ঘুমিয়ে গেছি, একবারে ঘুমিয়ে আছি 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 আছি, দেরি করে যাবো, 11টায় উঠেছি, 12টায় উঠেছি। আমি যে মসজিদে থাকতাম পশ্চিমে, ওই মসজিদে একটা লোক ফজরের সলাত আদায় করে ঘুমিয়ে যেত, জোহরের আজান হলে উঠত। এরা কি রমজানকে মূল্যায়ন করতে পারবে? ও তো সারা রাত গল্প গুজাবে গেছে, দিনও তাই গেছে, আর দিন তো 11টা পর্যন্ত ঘুমাচ্ছে। তাহলে রমজানকে কি মূল্যায়ন করলাম? আসলে বুঝতেই ভুল হয়েছে। যেহেতু আমাদের ভিত্তি নেই, আমরা কিভাবে রমজানকে মূল্যায়ন করব এটা বুঝতে পারি না, যার কারণে আমাদের কাছে কোনো মূল্যায়ন নেই। সারা রাত বক্তব্য চলবে 25 রমজান, তার মানে হলো রমজানকে মূল্যায়ন করা রাত জাগা, এটা কি হলো? আমি তো শতদিন বলেছি এটা রাত জাগা নয়। এই যে রবিবার মাগরিবের পর থেকে শুরু হবে 21 রমজান, রবিবার দিবাগত রাত 21 রমজান শুরু হবে, আপনি কি করবেন, কিভাবে আপনি রমজানকে মূল্যায়ন করবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন তাহাররাও লাইলাতুল কদরে ফিল আসরিল আওয়াখির ফিল বিত্র মিন রমাদান, রমজানের শেষ দশকের বিজয় রাতে তোমরা চেষ্টা করো খুঁজো লাইলাতুল কদরকে, খুঁজে বের করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়াজতাহিদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আসরিল আওয়াখির লা ইয়াজতাহিদু ফি গাইরিহা, আল্লাহর নবী শেষ দশকে ইবাদতের যত চেষ্টা করতেন, যাকে বলা হয় জীবন বাজি রাখ, বাচ্চা ছেলে হলে আপনারা কন্ট্রোল করার চেষ্টা করবেন, বাচ্চা ছেলে তো আর আমাদের কথা বুঝে না, কাজে তার তো আর দাম দেওয়ার প্রয়োজন নাই, যে আপনারা একটু খেয়াল করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী শেষ দশককে ধরার জন্য এত চেষ্টা করতেন যা অন্য সময় এত চেষ্টা করতেন না। তা আমি আর আপনি এটা কি বুঝলাম? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এজা দাখাল আসরুল আওয়াখির সাদ্দা মিজারাহু, যখন শেষ দশক আসত রমজানের, তখন আল্লাহর নবী চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে লুঙ্গি গুটিয়ে নিতেন, এখন যে বেড়াইতে কি বলেন মাল কাঁচা মেরে দিন, মানে একবারে লুঙ্গি এভাবে ধরে পিছন দিক দিয়ে গুঁজে একবারে মজবুত। আসলে কি আল্লাহ রাসূল এইভাবে লুঙ্গি গুটাতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন এটা হলো প্রস্তুতি,
আমি যে রাত জাগবো শেষ দশক দশটাই তা আমার প্রস্তুতি কি লুঙ্গি গুটিয়ে না মানে আমিও কি তাহলে এভাবে লুঙ্গি গুটিয়ে নিব তাহলে আমি কি হাডুডু কাবাডি খেলতে নামছি এইটা কি মানে সারা রাত জাগতে হবে তার কি কলকৌশল করা যেতে পারে